হ্যালো গাইস, আমি দীপ। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকে কিন্তু একটা দারুণ ব্যাপক একটা আপডেট নিয়ে এসেছি, এবং সেই আপডেটটা কিন্তু রিগার্ডিং আমাদের বলিউডের খিলাড়ি কুমার, মানে অক্ষয় কুমারকে নিয়ে এবং হচ্ছে ইমরান হাসমিকে নিয়ে। সো অক্ষয় কুমার এবং ইমরান হাসমিকে আমরা একসাথে একটা মুভিতে দেখতে পেতে চলেছি, এবং তার নাম হতে চলেছে সেলফি। সো কিছুক্ষণ আগে অক্ষয় কুমার এবং হচ্ছে ইমরান হাসমি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা করে সেলফি পোস্ট করে, এবং তার কিছুক্ষণ পরে ধর্মা প্রোডাকশন থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা রিলিজ করে, এবং সেখানে আমরা দুজনকেই দেখতে পাচ্ছি, এবং তাদের একটা দারুণ ডান্স স্টেপ এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ লাগছে। সো এই সেলফিটা কিন্তু কোনো অরিজিনাল মুভি নয়, এবং এটা কিন্তু একটা রিমেক মুভি, একটা অফিসিয়াল রিমেক অফ এ মালায়ালাম মুভি কল্ড ড্রাইভিং লাইসেন্স। সো ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আমরা পৃথিবীরাজ সুকুমারনকে দেখতে পেয়েছিলাম, এবং তার কিন্তু অনবদ্য একটা পারফরমেন্স ছিল। সো এবং এটা কিন্তু একটা কমেডি থ্রিলার জনরার একটা মুভি হতে চলেছে, যেহেতু কমেডি রয়েছে, যেহেতু এখানে অক্ষয় কুমার রয়েছে লিড রোলে, সেহেতু এটা একটা মারাত্মক একটা মুভি হতে চলেছে। এবং এটার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে এটার যে ডাইরেক্টর তাকে নিয়ে আত্মবিশ্বাস, মানে তাকে তার উপরে ভরসা রয়েছে, কারণ তিনি এর আগে গুড নিউজ এর মতো একটা দারুণ মুভি বানিয়েছেন। তো সেক্ষেত্রে এটা যেহেতু অক্ষয় কুমার রয়েছে, ইমরান হাসমি রয়েছে, দুজনেই ভালো অ্যাক্টর, দুজনেই ভালো পারফরমেন্স করে প্রতিটা মুভিতে, তো সেক্ষেত্রে এই মুভিটা নিয়ে কিন্তু একটা বিশেষ আশা রয়েছে। সো দেখা যাক এটা কেমন হয়। আচ্ছা, সেকেন্ড যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 2 কে নিয়ে। ইয়েস, ভুল ভুলাইয়া কিন্তু প্রত্যেকের প্রত্যেকের দেখা, এবং শুধুমাত্র আমার কেন, মানে ভারতবর্ষের কেমন কেউ নেই যে ভুল ভুলাইয়া দেখেনি, এবং প্রত্যেকে প্রত্যেকে প্রিয় একটা মুভি। এবং সেখানে আমাদের অক্ষয় কুমারের পারফরমেন্স বলি বা বিদ্যা বালানের পারফরমেন্স বলি, প্রত্যেকের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। সো ভুল ভুলাইয়া 2 কিন্তু অনেকদিন থেকে রেডি হয়ে আছে, এবং সেখানে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে কিয়ার আদবানিকে। সো এটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ হওয়ার কথা, কিন্তু এখন বর্তমানে আপডেট অনুযায়ী এটা কিন্তু একটা ওটিটি রিলিজ হবে। সো কোন ওটিটিতে রিলিজ হবে এখনো কিন্তু কনফার্মলি জানা জানি, তবে এটা কিন্তু ওটিটি রিলিজ হবে। সো তোমাদের এই দুটো আপডেট কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।